চার বছর পর বড় পর্দায় হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান। 25 জানুয়ারি মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রথম দিনের প্রথম শো থেকেই ভক্তদের ভিড় সিনেমা হলগুলোতে। যদিও শুরু থেকেই তুমুল উত্তেজনা এবং বিতর্ক ছিল পাঠানকে ঘিরে, তবে সেই সব ছাপিয়ে অবশেষে মুক্তি পেল সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ছবিটি। এদিকে মুক্তির আগে থেকেই রেকর্ড গড়েছে 250 কোটি বাজেটের পাঠান। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় 1 লক্ষের বেশি অগ্রিম টিকিট বুকিং হয়েছিল ছবিটির। সাকনেলকার রিপোর্ট অনুযায়ী প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে 32.01 কোটি রুপি সংগ্রহ করেছে পাঠান, আর দ্বিতীয় দিনের অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে 17.81 কোটি রুপি, আর অন্যান্য দিনের জন্য অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে 18.36 কোটি রুপি। জানা গেছে ভারত ছাড়াও বিদেশেও বেশ ভালো অগ্রিম বুকিং হয়েছে পাঠানের। এদিকে বাংলাদেশেও চলছে পাঠান মুক্তির পরিকল্পনা। সাফটো চুক্তির আওতায় বলিউডের সঙ্গে মিলিয়ে একই দিনে সিনেমাটি মুক্তির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। তবে আপাতত পাঠান বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছে সিনেমাটির আমদানির আবেদনকর্তা পরিচালক অনন্য মামুন। গড় ধারায় লেখা আছে সাফটো চুক্তির আন্ডারে যে একটা ছবি পাঠিয়ে যে কোনো উপমহাদেশের সার্বভৌমত্ব দেশগুলোর ছবি আনা যাইতে পারে, যে লকে কেন্দ্র করে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা করেছি। তো একটা আইনের মধ্যেই যখন দুটো বিষয়, যদি গড় ধারায় আমাকে কেউ রায় দেয়, দ্যাট মিন্স পাঠান না নেপালি ছবি হোক, সেটা পাকিস্তানি ছবি হোক, আর যে কোনো ছবি হোক, এক্সচেঞ্জ করে বাংলাদেশে রিলিজ করতে কোনো বাধা নেই। তবে আইনি প্রক্রিয়া এখনো চলমান জানিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে একই তারিখে না হলেও খুব শিগগির ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে বলেও আশাবাদী তিনি। আমাদেরও প্ল্যান ছিল, আমরা অ্যাকচুয়ালি 27 তারিখে আমরাও রিলিজ করতে পারতাম না, কারণ এখানে গভর্নমেন্টের কিছু আইন আছে, কিছু রুলস আছে, এগুলো মেনে আমাদের একটা টার্গেট আছে হচ্ছে 3 ফেব্রুয়ারিতে রিলিজ করা, যদি সব ঠিক থাকে। অন্যদিকে বলিউড হাঙ্গামা বলছে পাঠানের অগ্রিম বুকিং এর এই গতি সরাসরি চ্যালেঞ্জ করছিল অল টাইম হাইয়েস্ট বুকিং এ থাকা বাহুবলী 2, কেজিএফ 2 এবং ওয়ার কে, যাদের 3 দিনের অগ্রিম বুকিং থেকে আয় ছিল যথাক্রমে 6.50 লাখ, 5.15 লাখ এবং 4.10 লাখ রুপি। ট্রেড এক্সপার্টদের মতে প্রথম দিনে 35-40 কোটি রুপি সংগ্রহের জন্য প্রস্তুত পাঠান। প্রথম সপ্তাহ শেষে ছবিটি ভারতে 150-200 কোটি রুপি এবং বিশ্বব্যাপী 300 কোটি রুপি আয় করতে পারে। এখন দেখার বিষয় এইটাই যে শাহরুখের পাঠান কত আয় করে এবং পেছনে কয়টা রেকর্ড ভাঙে।